ঢঙ্গি ঢং করে কচু পাতা রঙ করে সেই ঢঙ্গি এসে আমাদের বাড়ির কচু পাতাগুলো সব রঙ করে দিয়ে গেছে ছোটোবেলায় ভাবতাম হয়তো ঢঙ্গির নামে সত্যি কোনো একটা মেয়ে ছিল আর সে এসে কচু পাতাগুলো রঙ করে দিয়ে যায় সেই রঙ করা কচু পাতাগুলো দেখতে 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 পেলাম অনেকগুলো খারকন পাতা তখন একটা মাথায় আইডিয়া আসলো খারকন পাতা দিয়ে আজকে একটা রান্না করব। খারকন পাতার আরেকটা নাম আছে এটাকে চাম ঘাস বলা হয় এই খারকন পাতাগুলো আমি তুলে নিয়ে এলাম এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তারপর পাটায় বাটব আপনারা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন আজকে রান্না হবে সর্ষের তেলে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা দেবার পর খুন্তি দিয়ে তেলটা সম্পূর্ণ কড়াইতে ছড়িয়ে দেবেন যতটা ছড়ানো সম্ভব ছড়িয়ে দেবেন তাহলে কি হবে তেলের যে গরম হবার সময় একটা দাগ হয়ে যায় কড়াইতে ওই দাগটা আর হবে না মাজার সময় কষ্ট হবে না তেল গরম হয়ে গেছে এবারে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের অল্প কম কালো জিরে এরপর দেব রসুনের কোয়া আটটা রসুনের কোয়া সামান্য থেতলে দিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা মুখটা চিঁড়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পাতা বাটা বাটার সময় যতটুকু জল লেগেছিলো ওইটুকু জলে আমি দিয়েছি আর তার সাথে দিয়েছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ নাড়তে থাকবো আবার এক মিনিট রেস্ট দিব এভাবেই খাড়কন পাতা বাটা আমি রান্না করব আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি তারপর আবার এক মিনিটের জন্য হতে দেব এবার দিয়ে দেব লবণ লবণটা হবে স্বাদ মতো আমি দিচ্ছি এক চামচ লবণ আর খুব সামান্য হলুদ লবণ হলুদ ভালো করে মিশিয়ে দেব। দিয়ে পাতা বাটাটা ভালো করে ভাজতে থাকবো ভাবে নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটাই কমে গেছে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় দেখুন অনেকটাই কমে গেছে বাটাটা একটু বেশি ভেজা ভেজা মনে হচ্ছে আর একটু কমলে ভালো হবে তার জন্য আমি এটাকে আর একটু জলটা কমিয়ে নেব শেষের দিকটায় নাড়তেই থাকতে হবে দেখুন খাড়কন পাতা বাটা বেশি শুকনো শুকনো হয়নি একটু ভেজা ভেজা ভাবটাই আছে আমাদের খারকন পাতা বাটা তৈরি হয়ে গেল আরেকটা কথা বলে দিচ্ছি খারকন পাতা যখন ধুবেন হাতে একটু সর্ষের তেল মেখে নেবেন হলে হাতে চুলকবে রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ